কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে সম্মানিত বোন, আপনার প্রশ্নটি হচ্ছে অন্তরে আল্লাহ তাআলার শাস্তির ভয় এবং ক্ষমাবার জান্নাতের আশা, এই দুইয়ের মাঝে ইমান, এই কথা কি হাদিসসম্মত? এটা সরাসরি এই শব্দ হাদিস না থাকলেও কোরআন এবং সহি সুন্নার সারমর্ম। এটা একটা হাদিস আমি উল্লেখ করি, এটা সহি তিরমিজের মধ্যে উল্লেখ করা আছে। হাদিসটি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলা শাব্বিন ওয়া হুয়া ফিল মাউত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবকের মৃত্যুর সময়কালে তার নিকট উপস্থিত হলেন। ফাকালা কাইফা তাজিদুক, তখন তাকে প্রশ্ন করলেন, তুমি তোমাকে কেমন পাইতেছো, অর্থাৎ তোমার কাছে কেমন লাগতেছে, তুমি কোন অবস্থাতে আছো বর্তমান সময়ে? আলা ওয়াল্লাহু ইয়া রাসূলুল্লাহ ইন্নি আরজুল্লাহ ওয়া ইন্নি আখাফু যুনুবি। তখন সেই যুবক মৃত্যুর আগে তাকে জবাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জবাব দিলেন, হে আল্লাহ রাসূল, আমি আল্লাহর রহমতের আশা করতেছি, তারপরে আমার পাপ কাজের জন্য ভয় পাইতেছি। তাইলে আল্লাহ তাআলা রহমত আশা করতেছে এবং পাপ কাজের ভয় করতেছে, এই দুইটা জিনিস। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিয়ানি ফি কলবি আবদিন ফি মিসলি হাযাল মাউতান ইল্লা আতাহু আল্লাহু মা ইয়ারজুহু ওয়া আমানাহু মিম্মা ইয়াখাফু। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুবকের কথা শুনে বললেন, মৃত্যুর সময় যে বান্দার কলবের মধ্যে এই দুইটা স্থান পায়, তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ওই জিনিস দান করেন যেই জিনিস সে আল্লাহর নিকট আশা করে, আর ওই জিনিস থেকে তাকে মুক্তি দেন, নিরাপত্তা দান করেন যে জিনিস থেকে সে ভয় পায়। তাইলে এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারলাম যে আমাদের সবলতা হচ্ছে ইমানের মাধ্যমে, আর ইমান এটা যে ভয় এবং আশা এই দুইয়ের মাঝখানে, এটা যদি বলে সমস্যা নেই। এবং কোরআনের আয়াতের মধ্যেও আছে আল্লাহ তাআলার ভয় এবং আশার ব্যাপারে, হাদিসের মধ্যেও আরো অডেল আলোচনা আছে ভয় এবং আশার ব্যাপারে। আর একজন মমিনের সিফত গুণ সেটাই যে আল্লাহ তাআলার রহমতের আশাবাদী হবে এবং আল্লাহ তাআলার শাস্তিকে ভয় পাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। বাকি আল্লাহ আলম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।